কি বলেছে সরদার মেইন মেডিকেল তৃণমূল কংগ্রেস সব টাকা মমতা বন্দ্যোপের বাড়িতে লোক আছে একের পর মানে কুরআন না সরদার তোমরা একটু বলি বইটা পড়ার জন্য সুবিন্দু এবং সাধু আছে মানে ওভারঅল দেখো এখন সুবিন্দু অধিকারী নারদার চোর হ্যাঁ কি না বেরোজ যাচ্ছে তোমার বড়বড় দিয়ে বেরোজ যাচ্ছে আচ্ছা কোন জোর কোন দলে আছে এই আলোচনা সাক্ষম করলে তো বাংলার মানুষ ভালোভাবে নেবে না সেটা হচ্ছে দেবাংশু সঠিক উদাহরণ টেনেছে তরুণদাও সঠিক উদাহরণ টেনেছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস দলটা ওই কয়লার একটা ট্রেন বগির যে ট্রেন একটা চলে না কয়লার নিয়ে ঘোরে সেই ট্রেন লাইনের বগিগুলো মাঝে মাঝে থেমে যায় দেবাংশু ঠিকই বলেছে বগি বগিতে গন্ডগোল আছে কসবা তুমি আজকে তোমাদের চব্বিশ ঘন্টাতে দেখালে 2016 সালে কসবায় একজন তৃণমূলের মন্ত্রী মাননীয় বিধায়ক তার সম্পত্তি দেখিয়েছিলেন 17.29 কোটি টাকা 2021 সম্পত্তি জমা খতিয়ান জমা দিলেন নির্বাচন কমিশনের কাছে 32.33 কোটি টাকা সম্পত্তি মামলা কে কার করে ভাই তোমার মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দলের একগাদা নেতার বিরুদ্ধে মামলার ভুরি ভুরি অভিযোগ আছে যাদের বিরুদ্ধে তোমার সিআইডি সিবিআই কেউ কিচ্ছু করে না ওই যে তুমি চর নিয়ে বারবার বলছিলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর চর একটা বলতে দাও তারপর তুমি বলো সেটা হচ্ছে আমরা তো বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর চর তৃণমূলের মধ্যে বিজেপি এজেন্ট যাই হোক যেটা বিষয় হচ্ছে সম্পত্তি বেড়েছে কসবার তৃণমূলের নেতার 15.3 কোটি প্রতি মাসে 25 লক্ষ টাকা এবং শুধু তাই নয় কসবাতে তৃণমূলের মন্ত্রীর ছেলে তার সম্পত্তি বেড়েছে প্রতি মাসে গত 5 বছরে 65 লক্ষ টাকা এটা আমরা বলছি না নির্বাচন কমিশনের যে হলফনামা পৌরসভা এবং বিধানসভায় যা দাখিল করেছে সেই তথ্য বলছে এক দুই হচ্ছে হনুমান সেজে নির্বাচনে জেতার পর এমপি হওয়ার পর এ রাজ্যে মানুষ দেখেছে তৃণমূলের মন্ত্রী তার মেয়েকে সেটা হচ্ছে 2022 সালে বাংলার মানুষ দেখলো যে এ রাজ্যে তৃণমূলের একজন মন্ত্রী তার মেয়েকে ইন্টারভিউর বাইরে লিস্টে নাম না রেখে 1 নম্বরে ঢোকানো যায় আর বিজেপির এমপি এমসে কন্ট্রাকচুয়াল চুরি করেছে তরুণদা ঠিকই বলেছে তৃণমূল এখানে এসএসসি চুরি করেছে সরকারি একদম পারমানেন্ট চাকরি চুরি করেছে আর বিজেপি এমসে একটা কন্ট্রাকচুয়াল চাকরি চুরি করেছে আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল আর বিজেপিটা এখানে আসলে হচ্ছে চোররা দুটো দলে ভাগ হয়ে গেছে একটা তৃণমূল একটা বিজেপি এখন দুই দলের অন্তর্দ্বন্দ্বটা এখানেই কারণ চোরেদের ঠিকানাটা এক জায়গা সেটা হচ্ছে জোড়াপুর এর ফলে বিভ্রান্ত হচ্ছে আমরা বলছি চাকরি হনুমান ১২১২তে গিয়ে 2200 লোককে সেটা ডিসমিস করে দেওয়া হলো তাদের প্যানেল গেল এবং সেই 93 রিক্রুটমেন্টটা তোমাদের সরকারের সময় হয়েছিল যেটা 12তে গেল আমি বলছি শোনো না দলে অনেক আইনজীবী আছে তো হরিশ টান্ডনের ওই জাজমেন্ট আমি বলছি তো 93 সালের প্যানেল আমার কথাটা শোনো 2011 অব্দি তো আমরা সরকার চালিয়েছি এ রাজ্যে প্রতি বছর তোমরা দুর্গাপুর কবে থেকে শুরু হয়েছে এসএসসি আর তুমি বলো না তুমি বলো না এবার আমি তোমায় জিজ্ঞাসা করছি না তুমি বলো না 93 সালে তোমাদের শিক্ষকদের তোমাদের রাজ্য সরকার যে প্যানেল তৈরি যে চাকরি দিয়েছিল সেই 2200 জনের চাকরি 2012তে এসে হরি স্ট্যান্ডার্ডের বেঞ্চ বাতিল করে এবং সুস্মিতা ভৌমিক সহ 81 জন পিটিশন করেছিল সেই পিটিশনের মধ্যে লেখা ছিল অবৈধভাবে অযোগ্য বাম ক্যাডারদের চাকরি দেওয়া হয়েছে যোগ্যতম আমাদের 93 সালে এসএসসি কে তৈরি করেছিল একটু বলো আরে বাবা ইতি মহামুশকিল 93 তৈরি করেছিল আমরা দেখেছিলাম যে পি চিদম্বরম যখন মামলা লড়তে এসেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে সেই সময় দাঁড়িয়ে এক সেকেন্ড দেবাংশু সৈকত আমি দুজনকে থামতে বলেছি দেবাংশু
দেবাংশু দেবাংশু সৈকত প্লিজ, আমি কৌস্তবের কাছে যাই। পি চিদম্বরম এত একটা কথা, আমি একটা কথা বলি বলো, যে কথাটা বলছে কেস নাম্বারটা একটু দিচ্ছো, যেটা নিয়ে এত কথা বলছো কেস নাম্বারটা দিচ্ছো, এত যে কথা বলে যাচ্ছ ওকে বলো তো কেস নাম্বারটা দিতে। 93 এর পাপের তো এখন আবার কংগ্রেস আছে, না কেস নাম্বারটা একটু দিও না, শাবাশ কেস নাম্বারটা একটু দিও। তোমাদের গায়ে লাগছে কেন? সিপিএম এর চুরি নিয়ে বলছি 93 দাঁড়া